ওনার ভাষা। সুকান্ত মজুমদার ভোট দিতে যাচ্ছেন সেই ছবি একটু দেখানোর চেষ্টা করি। সুকান্ত মজুমদার বালুরঘাটের বিদায়ী সাংসদ এবং আবারও বিজেপি প্রার্থী ভোট দিতে যাচ্ছেন। সুকান্ত মজুমদারের সঙ্গেই একই সঙ্গে বাড়ি থেকে আমিও পরিবার নিয়ে সামিল হয়েছি, আমার মাও পৌঁছে গেছে, মা হাঁটতে অসুবিধা হয়ে পড়ে তাকে আগে পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সস্ত্রীক তিনি ভোট দিতে যাচ্ছেন এবং স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে যে তার যে বুথ অর্থাৎ যেখানে তিনি ভোট দেন সেখানে কিন্তু ভোট দিতে যাচ্ছেন এবং সার্বিকভাবে তিনি হেঁটে, বাড়ি থেকে হেঁটে বুথ পর্যন্ত যাচ্ছেন এবং ভোট দেবেন তিনি সেখানে, এবং সঙ্গে রয়েছেন তার স্ত্রী। এটুখানি কথা বলার চেষ্টা করবো। দিলীপ, অবশ্যই সহধর্মিণী তো এই জন্যই বলে, হ্যাঁ যতটা পেরেছি চেষ্টা করেছি, কারণ লোকাল যতটা পারা যায় হেঁটে হেঁটে ঘোরা প্রচার করেছি ওর হয়ে 100% আশাবাদী আমরা, আমরা জিতছি। প্রচারেও আপনি ছিলেন দাদার সঙ্গে, কি বলবেন মানে আজকে ভোটের দিনও ভোট দিতে যাচ্ছেন একসঙ্গে? জীবন সঙ্গিনী তাই সবসময় আমি সঙ্গে আছি, ওর ওর পাশে আছি, পাশে থাকবো। কি আশা করছেন মানে এবারে দাদা লড়ছেন, তিনি রাজ্য সভাপতি, আগের বারও লড়েছিলেন কিন্তু রাজ্য সভাপতি ছিলেন না, এবার একটা বাড়তি দায়িত্ব, কি বলবেন? হ্যাঁ দায়িত্ব তো অবশ্যই বেশি, ওই জন্যই আমি এবার মাঠে নেমেছি, কারণ ওটা রাজ্যটাই ওকে ঘুরতে হচ্ছে, তাই যতটা পারছি আমি ওকে সাহায্য করার চেষ্টা করছি। গরমের মধ্যে কোনো পরামর্শ দিচ্ছেন কি, গরমে যেভাবে গরম? অবশ্যই অবশ্যই, যতটা ঠান্ডা খাওয়া যায়, ডাবের জল, তারপরে লস্যি, যতটা পারছি বাড়ি থেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা সময় পাচ্ছি। একদমই দেখো, একদম দেখো, আমি কথা বললাম সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তার স্ত্রীর সঙ্গে এবং তিনি যেটা জানালেন যে পায়ে পা মিলিয়ে যেরকম প্রচারে অংশগ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আজকের দিনে ভোটের দিন অর্থাৎ ভোট দেওয়ার সময়ও তিনি কিন্তু তার পাশে রয়েছেন সহধর্মিণী এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে। না না, তৃণমূল অনেক অভিযোগই করবে সেন্ট্রাল বোর্ড মানে কেন্দ্রে বা ভারতবর্ষের দিকে দেখলে পরে তৃণমূলের ভয়ও পায়, আবার তার বিরুদ্ধে ঢিল পাটকেলও ছুটতে শুরু করে। বলছে যে সেন্ট্রাল বোর্ড মার্চে ভোটারদের ধরে 9 নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভা, আমরা দেখছি, কথা বলছি সেখানে, এরকম তো হওয়ার কথা না, কোথায় 8 নম্বর 10 নম্বর কোথায় দিচ্ছে? না সে তো বেশিরভাগই অভিযোগ শুনলাম নাকি ইভিএম খারাপ নিয়ে, আমরাও সেটা নিয়ে অভিযোগ করেছি, ইভিএম খারাপ, কুশবন্দিতে 4টি ইভিএম খারাপ, চলুন আর না। দেখ একদমই একদমই বিভিন্ন ধরনের অভিযোগ আসছে এবং রাস্তায় হাঁটতে হাঁটতে ভোট দেওয়ার সময়ও তিনি কিন্তু সেই সমস্ত অভিযোগ যেগুলো জমা পড়ছে, যে সমস্ত অভিযোগ আসছে সেই সমস্ত অভিযোগগুলোকে নিয়ে তিনি কিন্তু সরাসরি ফোনে নির্দেশ দিচ্ছেন পার্টি কর্মীদের, পার্টি ওয়ার্কারদের, যে দ্রুততার সঙ্গে যে সমস্ত জায়গায় অভিযোগ আসছে সেই সমস্ত জায়গাগুলোর অভিযোগ যাতে তিনি ব্যবস্থা নেওয়া হয় তার জন্য কিন্তু তিনি নির্দেশ দিচ্ছেন। এবং ইতিমধ্যেই সেই চিত্র দেখতে পাচ্ছ, সামনে যে বুথ রয়েছে সেই বুথে গিয়ে ভোট দেবেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। এবং অবশ্যই আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, সস্ত্রীক স্ত্রীকে নিয়ে ভোট দিতে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদার তার সহধর্মিণী তার স্ত্রীতে যেটা জানালেন যে সার্বিকভাবে ভোটের দিন, সার্বিকভাবে ভোটের প্রচারের সময় তিনি পাশে ছিলেন এবং ভোটের দিনও তিনি একসঙ্গে ভোট দিতে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে তিনি কিন্তু যথেষ্টই আশাবাদী এবং প্রচণ্ড গরম তার জন্য সার্বিকভাবে সুকান্ত মজুমদার তার যাতে নিজের শরীরের খেয়াল রাখতে পারেন তিনি তার জন্য সমস্ত রকমের পরামর্শ তার স্ত্রীও কিন্তু দিচ্ছেন। সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি তোমায় এবং অবশ্যই
ভোট দিতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সঙ্গে রয়েছেন তার স্ত্রী, এবং অবশ্যই ভোট দিয়ে তারপর বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় অভিযোগ জমা পড়ছে, অভিযোগ আসছে যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় অভিযোগের ভিত্তিতে সেই সমস্ত জায়গায় তিনি কিন্তু যাবেন, এবং সেই সমস্ত জায়গায় যাবেন সুকান্ত, যেখানে যেখানে অভিযোগ জমা পড়ছে সব জায়গাতেই যাবো। চলুন এখন ভোট দিয়ে আগে, তারপর সব জায়গাতেই যাবো, একদম যেখানে যেখানে অভিযোগ, যেখানে যেখানে অভিযোগ জমা পড়ছে, যেখানে যেখানে অভিযোগ আসছে সেই সমস্ত জায়গাতেই তিনি যাবেন। এবং এখানে হাঁটতে হাঁটতেই কিন্তু তিনি কিছুক্ষণ আগে যারা পার্টি কর্মীরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিলেন যাতে করে দ্রুত তার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়, তারও কিন্তু নির্দেশ সুকান্ত মজুমদার তিনি কিন্তু দিচ্ছেন। সেই চিত্র আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি শর্মিষ্ঠা। এবং অবশ্যই অবশ্যই তিনি কিন্তু ভোট দিতে যাচ্ছেন এবং সঙ্গে রয়েছেন তার স্ত্রী, এবং অবশ্যই যে সমস্ত জায়গায় অভিযোগ আসবে সেই সমস্ত জায়গায় অভিযোগের ভিত্তিতে তিনি কিন্তু যাবেন, এমনটাও কিন্তু তিনি পরিষ্কার করেছেন। এবং সবে বাড়ি থেকে বেরোলেন, এবং ভোট ইতিমধ্যেই এক দেড় ঘন্টার কাছাকাছি প্রায় হয়ে গিয়েছে, এবং একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে। কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে সেখানে ভোটের প্রক্রিয়া করাতে কোনো অসুবিধা হচ্ছে, এবং বিভিন্ন একাধিক জায়গায় তৃণমূল কর্মীরা যারা রয়েছেন তারা ভোটদানে বাধা দিচ্ছেন সাধারণ ভোটারদের, তেমনটা অভিযোগ তিনি পাচ্ছিলেন। সেই সমস্ত বিষয়গুলো যাতে দ্রুততার সঙ্গে দেখা হয় তারও কিন্তু বার্তা সুকান্ত মজুমদার পার্টি ওয়ার্কারদের দিয়েছেন, এবং ইতিমধ্যেই সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। বুথে ঢুকে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং এখান থেকেই সরাসরি তিনি ভোট দেবেন, এবং ভোট দিয়ে তারপর স্পেশালি গঙ্গারামপুর ইটাহার ইয়াসে জ্যাদা কমপ্লেন্স আয়ে হ্যাঁ, ইভিএম খারাপ হোনে কি কমপ্লেন অভি তক জো মেরে পাস ইনফরমেশন হ্যাঁ, ও কুশমুন্ডি মে সবসে জ্যাদা আয়ে হ্যাঁ, তো কুশমুন্ডি মে চার ইভিএম এসে মিলে হ্যায় জোসকো চেঞ্জ করনা পড়েগা এসা লাগ রহা হ্যায়। আর বাকি মাহল ঠিক হ্যায়? ভোট হয়ে গেল? বাকি মাহল অলমোস্ট ঠিক হ্যায়, টিএমসি কোশিশ করে ডরা নেই, বাকি সব ঠিক। দেখো বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং সরাসরি এখান থেকে তিনি বুথে যাবেন, গিয়ে ভোট দেবেন, এবং সার্বিকভাবে ভোট দেওয়ার পর যে সমস্ত জায়গায় অভিযোগ জমা পড়ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন একাধিক অভিযোগ, যে সমস্ত অভিযোগগুলো জমা পড়ছে সে সমস্ত অভিযোগ পেয়ে তিনি কিন্তু সেখানে যাবেন, এলাকা পরিদর্শন করবেন, এমনটাও কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন। সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, পরবর্তীতে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করো, পরবর্তীতে ফিরবো তোমার কাছে। প্রীতিশ ছিলেন আমার সঙ্গে, প্রীতিশকে ধন্যবাদ জানাই, আলোচনায় আসবো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার সস্ত্রীক তিনি বুথে পৌঁছে গিয়েছেন, ভোট দিতে গিয়েছেন এই মুহূর্তে, এবং বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অভিযোগ আসছে। সুকান্ত মজুমদার তিনিও ভোট দিলেন, যে কি ছবি উঠে আসছে বা দেখি, এবং ভোট দেবেন তিনি বুথে রয়েছেন। ভোট দিচ্ছেন
সে ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সস্ত্রীক ভোট দিতে এসেছেন বুথে সুকান্ত মজুমদার। ভোট দিলেন তিনি, ভোট দেওয়া সম্পন্ন হলো, সস্ত্রীক ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি, বিদায়ী সংসদ, আরো একবার প্রার্থী বিজেপির সুকান্ত মজুমদার ভোট দিয়ে বেরোচ্ছেন সস্ত্রীক সুকান্ত মজুমদার। সরাসরি ছবিটা জানবো প্রীতিশ, একটু ছবিটা জানবো ঠিক এই মুহূর্তে ঠিক কি হচ্ছে, ভোট দিলেন সুকান্ত বাবু। দেখো 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 সুকান্ত মজুমদার, দেখো সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি ভোট দিতে এসেছিলেন এবং সেখানে একাধিক মিডিয়া পার্সনরা তারা ছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধিরা তারা ছিলেন এবং সেখানে কিছুটা হলেও একটু ভিড় হয়, বুথ ছোট বুথ তার জন্য একটা ভিড় হয় এবং সাধারণ ভোটাররা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তারা এই ভিড়ের মধ্যে ভোট দিতে পারছেন না, এটা সাধারণ। এবং যেহেতু হেভিওয়েট ক্যান্ডিডেট এবং যেহেতু সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি, হেভিওয়েট ক্যান্ডিডেট একজন তিনি, তার সঙ্গে সংবাদ মাধ্যম থাকবে এটা কিন্তু যথেষ্টই স্বাভাবিক। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইতিমধ্যেই ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার স্ত্রী তাকে সঙ্গে নিয়ে কিন্তু ভোট দিয়ে ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। এবার তিনি কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অভিযোগ আসছে সেই সমস্ত জায়গায় তিনি কিন্তু যাবেন।